লিখেন যে সমাসে পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ থাকবে না, যে সমাসের পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ থাকবে না, সংখ্যাবাচক থাকলে ওটা দ্বিগুণ বা সংখ্যাবাচক বহুব্রী এইটা একই হয়ে যাবে, বা সংখ্যাবাচক দ্বন্দ্ব এটা একই হয়ে যাবে। যেটা লিখবেন লিখেন যে সমাসের পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ থাকবে না, যে সমাসের পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ থাকবে না, যে সমাসের পূর্ব পদে কি থাকবে না, সংখ্যাবাচক শব্দ থাকবে না। আচ্ছা, এর সাথে কমা দিয়ে যেটা লিখেন লিখুন বিভক্তিও লোপ পাবে না, বিভক্তিও লোপ পাবে না, বিভক্তি লোপ পেলে ওটা হবে যত কি তৎপুরুষ। এই যে দেখেন যেটা করলাম যে দুইটা টোটাল তিনটাতে পূর্ব পদে, টোটাল তিনটাতে পর পদের অর্থ প্রাধান্য পায় না, বাকি যে দুইটার বৈশিষ্ট্য এই দুইটার বৈশিষ্ট্য আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম। এরপর যেটা থাকতেছে সেটাই কি তাহলে কর্মধারায় কি কি লিখছেন, যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক থাকবে না, এরপর কি বললাম বিভক্তি লোপ পাবে না, কিন্তু পর পদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু পর পদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু পর পদের অর্থ প্রাধান্য পাবে, সেটাকে বলা হচ্ছে কি কিন্তু পর পদের অর্থ প্রাধান্য পাবে, সেটাকে বলা হচ্ছে কর্মধারায় সমাস, সেটাকে বলা হচ্ছে কর্মধারায় সমাস। আচ্ছা, এখন আসেন এখন যেটা লিখবেন লিখেন কর্মধারায় সমাস চার প্রকার, আচ্ছা পাঁচ প্রকার লিখেন, কর্মধারায় সমাস বইপত্র গুলোতে দেওয়া আছে চার প্রকার, আপনারা লিখবেন পাঁচ প্রকার। কর্মধারায় সমাস কয় প্রকার বললাম, পাঁচ প্রকার। প্রথম আসে একটু দুই তিন লাইন লিখতে হবে, এরকম দুই ভাগ করে ফেলেন, এক পাশে লিখেন সাধারণ কর্মধারায় আর এক পাশে যেটা লিখবেন মধ্যপদলোপী কর্মধারায়। দ্বন্দ্ব থেকে একটা দুটো বিষয় বাদ দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে নির্বাচন সিদ্ধ দ্বন্দ্ব আর একটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। আচ্ছা লিখেন কি বললাম যে কর্মধারায় বা বর্ণন সমাস একটা হচ্ছে সাধারণ কর্মধারা আর একটা কি বলছি মধ্যপদলোপী কর্মধারা। আচ্ছা দেখেন মধ্যপদলোপী মানে কি, মাঝখান থেকে কি হবে পদ লোপ পাবে, মধ্য মানে মাঝখানে, পদ মানে পদ, লোপী মানে হচ্ছে বাদ যাওয়া বা বাদ করে দেওয়া, মাঝখান থেকে পদ লোপ পেলে সেটাকে আমরা বলতেছি কি মধ্যপদলোপী। আচ্ছা সাধারণ কর্মধারা লিখেন যে, সে, যিনি, তিনি, লিখেন এসব সাধারণ পদ লোপ পাবে, এসব সাধারণ পদ লোপ পাবে বা লোপ পায়, কি বললাম যে, সে, যিনি, তিনি এসব সাধারণ পদ লোপ পায়। আচ্ছা মধ্যপদরূপীতে যেটা লিখবেন লিখেন মাঝখান থেকে গুরুত্বপূর্ণ পদ লোপ পায়, মধ্যপদরূপী যেটা বললাম মাঝখান থেকে গুরুত্বপূর্ণ পদ লোপ পায়। মাঝখান থেকে গুরুত্বপূর্ণ পদ লোপ পায়। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, পুরাতন ব্যাকরণবিদ যারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনাদের বইগুলোতে লেখা আছে মধ্যপদলোপী অথবা অন্তপদলোপী, মানে যেইটা মাঝখান থেকে লোপ পাওয়া ওইটাই কি শেষ থেকে লোপ পাওয়া, মানে মাঝখানে অথবা শেষ থেকে লোপ পাওয়া একই কথা বোঝাইছে ওনারা। আচ্ছা তাহলে কি বললাম মাঝখান থেকে কি পায়, গুরুত্বপূর্ণ পদ লোপ পায়। আচ্ছা এখানে একটা দুইটা এক্সাম্পল লিখেন, যেমন লিখেন উড়ো জাহাজ, তারপর লিখেন ভদ্র মহিলা, এরপর লিখেন চালাক চতুর, আরো লেখা যায় অনেক। আচ্ছা চালাক চতুর শান্ত শিষ্ট, এই যে দেখেন এগুলো নিয়ে কিন্তু ঝামেলা আছে, খেয়াল করেন যখন মাঝখানে হাইফেন থাকবে চালাক চতুর তখন সেটা ডেফিনেটলি দ্বন্দ্ব সমাস হয়ে যাবে, কিন্তু যখন হাইফেন থাকবে না এভাবে লেখা পড়বে তখন এটা বুঝতে হবে এটা আর দ্বন্দ্ব না, এটা কি হয়ে গেছে কর্মধারা হয়ে গেছে, তখন আপনাকে ব্যাসবাক্য করতে হবে যে চালাক সে চতুর, বা শান্ত শিষ্ট যে শান্ত সে শিষ্ট, কিন্তু যখন আপনার হাইফেন থাকবে তখন কিন্তু ব্যাসবাক্য করতে হবে কি চালাক চতুর, বোঝা গেছে কথা। আচ্ছা তাহলে দেখেন এগুলোর আমাদের ব্যাসবাক্য কি হচ্ছে, উড়ে যে জাহাজ তাই না, তারপরে দেখেন ভদ্র যে মহিলা, এই যে সে, যিনি, তিনি, এই টাইপ পদ লোপ পাচ্ছে, এই জন্য এগুলোর নাম কি
সাধারণ কর্মধারয় এগুলোও কিন্তু আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো মাঝখান থেকে পদ লোপ পাচ্ছে, কিন্তু এগুলো কি নয়, গুরুত্বপূর্ণ পদ নয়, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি সাধারণ কর্মধারা। এবার আসেন মধ্যপদ লোপের কর্মধারায়, আমরা বলছি মাঝখান থেকে গুরুত্বপূর্ণ পদ লোপ পায়। কিছু উদাহরণ লিখেন, শিক্ষামন্ত্রী, স্মৃতিসৌধ একটা লিখছেন আমাকে, তাই না, আবার লিখেন স্মৃতিসৌধ, লিখেন পলান্ন বইয়ের এক্সাম্পল দিন, এরপর লিখেন ঘর জামাই, এরপর লিখেন ঝালমুড়ি, আরেকটা লিখেন জ্যোৎস্নারাত, আরো এক্সাম্পল দেওয়া আপনি কি এখানে কি ব্যাস বাক্য করবেন যে শিক্ষা যে মন্ত্রী, কি হবে ব্যাস বাক্য, শিক্ষা বিষয়ক মন্ত্রী। আপনি দেখেন তাহলে এখানে এই পদগুলো সবার সাথে যাচ্ছিল, বাট এই বিষয়ক শব্দটা এখন আপনি কি বলবেন স্মৃতি বিষয়ক সৌধ, এটা সবার সাথে যাবে না। আপনি কি বলবেন যে ঘর বিষয়ক জামাই, আপনি কি বলবেন ঝাল বিষয়ক মুড়ি, তার মানে গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা বলতেছি যে যেটা এক একটা শব্দের জন্য এক একটা পদ, বা এক একটার জন্য এক একটা পদ, স্পেসিফিক না, নির্দিষ্ট না। আচ্ছা তাহলে স্মৃতিসৌধ কি হবে, স্মৃতি রক্ষার্থে সৌধ, পলান্ন কি হবে, কল মিশ্রিত অন্ন, কল মানে হচ্ছে মাংস, মানে পোলাও আমরা যেটাকে বলি না বিরিয়ানি। ঘর জামাই কি হবে, ঘরে আশ্রিত জামাই। এই যে দেখেন শব্দগুলো দ্বারা, কোনটা দ্বারা নেগেটিভ, কোনটা দ্বারা পজিটিভ, কোনটা দ্বারা মানে আপনার রিলেটেড, এইরকম ইয়া পাচ্ছে, মানে কি বলে ঝাল মুড়ি কি হবে বলেন, ঝাল মিশ্রিত মুড়ি, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত। তাহলে এই যে প্রত্যেকটা থেকে এক একটা শব্দ পাওয়া যাচ্ছে, কোনো কিছু ঠিক না, এই টাইপ যেটা হবে সেটাকে আমরা বলবো কি মধ্যপদলোপী কর্মধারা। তাহলে সাধারণ আর মধ্যপদলোপী বোঝা গেছে। আচ্ছা এবার আসেন সব থেকে বেশি কোশ্চেন আছে যে জায়গা থেকে, উপমান উপমিত রূপক। আর কতক্ষণ চাইলে এখনো শেষ করে দেওয়া যাবে, আসেন একটা সাদা পেজে তিন ভাগ করে দেন, সাদা পেজ ব্ল্যাঙ্ক পেজে তিন ভাগ করে দেবেন, এই পাশ দিয়ে পড়েন উল্টা পাশে, মানে লম্বা পাশ দিয়ে পড়েন। উপমান উপমিত আর কি রূপ, আচ্ছা প্রায় অর্ধেকের মতো করে নিচের দিকে জায়গা আমার একটু নিচের দিকে কিছু লিখতে হবে। আচ্ছা এই তিনটা থেকে ভালো প্রশ্ন আছে, আমরা প্রথম এই প্রথম আগে প্রথম দুইটা নিয়ে আলোচনা করবো, এরপর পরে ওইটা নিয়ে আলোচনা করবো আর কি। এখন আসেন উপমান উপমিত আর রূপ, উপমান মানে হচ্ছে তুলনা, উপমান মানে কি তুলনা, অনেকভাবে করানো যাবে, আপনার ব্যাকরণে যেরকম আছে উপমান আর উপমেয় পদ মিলে যেটা হয় সেটাই হচ্ছে উপমিত, বা ধরেন মানে অনেক রকম ভাবে প্রত্যক্ষ বস্তু পরোক্ষ বস্তু এগুলো দ্বারাও পড়ানো যাবে, আমরা এগুলো কোনোভাবেই পড়ব না, আমরা শিখব প্র্যাকটিক্যাল ওয়েতে যেটাতে কোনো ব্যাকরণিক নিয়ম কানুন নাই। প্রথম আসেন
প্রথম যেটা লিখবেন এক নাম্বার লিখেন একটা সাধারণ গুণ থাকে এক নাম্বার কি বললাম একটা কি থাকে সাধারণ গুণ থাকে সেম ভাবে এখানে লিখবেন সাধারণ গুণ থাকে না প্রথম উপমানে যেটা বলছি কি থাকে সাধারণ গুণ থাকে বা সাধারণ গুণ থাকবে আর উপমিততে যেটা বলছি কি সাধারণ গুণ থাকবে না এখন আসেন সাধারণ গুণ এই বিষয়টা কি বীজগণিত অঙ্গবর্ষণ না মনে করেন স্টার ক্লাসে এ কমন না তাই না এ প্লাস ওয়ান এই যে এইটার নাম হচ্ছে সাধারণ গুণ যেমন আমরা এখানে আসি আমাদের সবার মাথাতে কম বেশি চুল আছে এটা হচ্ছে কমন মানে কমন একটা বিষয় থাকবে দুইটার মধ্যে এখন ধরেন ইউক্রেন আর রাশিয়া দুইটার মধ্যে যদি কমন বিষয় ধরি কি দুইটা দেশে কি মানে যুদ্ধ চলতেছে আর না বা ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়া কমন বিষয় কি ওদেরও ছয়টা ঋতু আমাদেরও ছয়টা ঋতু এই টাইপের কি একটা কমন বিষয় ধরবে যখন এক্সাম্পল দেবো তখন আরো ভালো বুঝবে এরপরে আসেন দুই নাম্বার এখানে যেটা লিখবেন আচ্ছা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো তো বোঝেন এখানে যেটা লিখবেন লিখেন পূর্বপদ পূর্বপদটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পূর্বপদটা হচ্ছে নাউন বা বিশেষণ আর পরপদটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলছি পূর্বপদটা হচ্ছে কি নাউন বা বিশেষ্য আর পরপদটা বলছে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ এরপর আসেন এখানে দুই নাম্বার যেটা লিখবেন লিখেন পূর্বপদ প্লাস পরপদ দুইটাই নাম পূর্বপদ প্লাস পরপদ দুইটাই কি বলছি নাম এখন আসেন আমি কিছু এক্সাম্পল লিখতেছি আপনারা কয়েকটা লিখেন আচ্ছা লিখছি কাজল কালো রক্ত লাল তারপর লিখছি বজ্র কঠোর তারপর লিখলাম বকধার্মিক বরফ সাদা তারপর লিখছি মিষ কালো আরো লিখতে পারেন আচ্ছা এপটে থাক আসে আপনারা নিচে নিচে লেখেন আচ্ছা এই কয়টাই লিখেন তাহলে হবে আরো অনেক লেখা যাবে আচ্ছা দেখেন কি কি লিখছে তো কাজল কালো এরপর লিখছে রক্ত লাল এরপর লিখছে বজ্র কঠোর বকধামিন বরফ সাদা মিষ কালো দুধ সাদা অরুণ রাগা এপাশে লিখছে বজ্র মুষ্টি চন্দ্র মুখ মুখ চন্দ্র সিংহ পুরুষ পুরুষ সিংহ রক্ত পতাকা আরো অনেক লেখা যাবে আপনারা এই কটাই লিখেন নিচে নিচে লিখেন আচ্ছা এখন আসেন এগুলো নিচে এক্সাম্পল যেখানে লিখছেন তার নিচে একটা নোট লিখেন নোট যেটা লিখবেন লিখেন যার সাথে তুলনা করা হচ্ছে তার সাথে ন্যায় বা মতবাসে
যার সাথে তুলনা করা হচ্ছে তার সাথে ন্যায় বা মত বসে, যার সাথে তুলনা করা হচ্ছে তার সাথে ন্যায় বা মত বসে। ন্যায় বা মত, যার সাথে তুলনা করা হচ্ছে তার সাথে ন্যায় বা মত বসে। এখন আসেন দেখেন, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। দেখেন প্রথম আমরা বলছি একটা কি থাকে, সাধারণ গুণ থাকে, আর এটা সে বলছে কি সাধারণ গুণ থাকে না। তারপরে এখানে যেটা বলছি একটা নাউন আর একটা কি অ্যাডজেক্টিভ, আর এখানে যেটা বলছি দুইটাই কি নাউন বা কি বিশেষ্য। আগে দেখেন এই বৈশিষ্ট্যগুলো মিল আছে কিনা এটা আগে খোঁজা। দেখেন প্রথম আমরা যেটা বলছি কাজল কালো, দুইটার মধ্যে কমন কি কালো, মানে কাজল সাধারণত কি হয় কালো হয়। এখন যদিও লাল নীল বিভিন্ন রঙের কাজল বেরোয়েছে, কাজল আগে কালো ছিল। আচ্ছা দেখেন রক্ত লাল, রক্ত সাধারণত কি হয় লাল হয়, দুইটার মধ্যে কমন কি লাল। বজ্র কি হয় কঠোর হয়। আচ্ছা বক ধার্মিক হয়, বক ধার্মিক মানে কি ভণ্ড, মানে এই যে মাথা নিচু করে থাকে দেখবেন। এরপরে দেখেন বরফ নর্মালি কি হয় সাদা হয়, মিষ কালো হয়, মিষ মানে মহিষ। আচ্ছা দেখেন দুধ কি হয় সাদা হয়। তারপরে দেখেন অরুণ কি হয় রাঙ্গা হয়, সূর্য রাঙ্গা হয়। এরপর দেখেন বজ্র মুষ্টি, কোন সাধারণ গুণ আছে। আচ্ছা এরপরে দেখেন চন্দ্র মুখ, কোথায় চাঁদ আর কোথায় মুখ, কোন সাধারণ গুণ আছে, কোন মিল আছে নাই। রক্ত পতাকা বা পুরুষ সিংহ কোন মিল আছে নাই। আচ্ছা এখন তাহলে প্রথম বৈশিষ্ট্যটা আপনারা বুঝতে পারছেন তাই না। এরপর আসেন দুই নাম্বার, খেয়াল করেন তো কাজল এই শব্দটা নাউন না, রক্ত নাউন না, বজ্র নাউন না, বক নাউন না, বরফ মিষ দুধ অরুণ সবগুলো নাউন না। এখন দেখেন পরেরটা অ্যাডজেক্টিভ না, কালো লাল কঠোর ধার্মিক সাদা কালো রাঙ্গা সাদা, এগুলো কি সবগুলো কি অ্যাডজেক্টিভ না, মানে অ্যাডজেক্টিভ বলতে বিশেষণ আর কি। এখন তাহলে দেখেন আমরা দেখে চিনব না যে কোনটা উপমান আর কোনটা উপমিত। আপনি খেয়াল করেন বজ্র আর মুষ্টি দুইটাই নাউন না, চাঁদ আর মুখ দুইটাই নাউন না, পুরুষ সিংহ দুইটাই নাউন না, রক্ত পতাকা এটাও নাউন এটাও কি নাম। তাহলে আমাদের চিনতে কোনো সমস্যা নাই আপাতত, আমরা দেখলেই চিন্তা করবো এটা কি উপমান না কি উপমিত। আচ্ছা এইটা গেল একটা বিষয়। এরপরে আসছেন ব্যাস বাক্য, ব্যাস বাক্য করার জন্য আমরা কি বলছি যার সাথে তুলনা করা হচ্ছে তার সাথে কি ন্যায় বা মত বসবে। এখন আসেন ভাই কাজল আর কালো, বলেন দেখি কোনটার সাথে কোনটার তুলনা হবে, কাজলের সাথে তুলনা হবে, খুবই স্বাভাবিক কথা। আচ্ছা এখন আসেন যদি বলি মুখ আর চাঁদ, কার সাথে কার তুলনা হবে, চাঁদের সাথে তুলনা হবে। আচ্ছা মুখের সাথে কেউ চাঁদের তুলনা করবে, গাঁজা পুরি হয়ে যাবে, তুলনা করতে পারে। ধরেন ধরেন বললাম যে তোমার মুখ চাঁদের মতো সুন্দর, বা ধরেন এখন রিভার্স হয়ে যাচ্ছে বলতেছে কি যে চাঁদটা তোমার মুখের মতো সুন্দর, যারে বলবে আর যে বলবে দুইজনই বুঝতে পারতেছে যে এখানে তারা উচ্চ মাত্রায় এডিক্টে। এখন সমস্যা হচ্ছে যে যুগ যেমন চলে আসছে এগুলোই বিশ্বাস করে, কোথায় মানে কোথায় যাচ্ছি এগুলো হচ্ছে স্পষ্ট কি আমাদের লক্ষণ, এগুলো হচ্ছে স্পষ্ট কি আমাদের লক্ষণ। দেখবেন যে মানে এখন এই শো অফ দেখানো ইয়া দিয়ে এমন পর্যায়ে চলে গেছে। আমি তো এই যে 21শে ফেব্রুয়ারি মানে যে বিভিন্ন দিবস টিবস এগুলো হয় না, এগুলোতে আমি কখনো বাইরে বেরো না, সারাদিন হলের মধ্যে ঘুমায় ঘুমায় থাকি। আচ্ছা আসেন দেখেন তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি আছে মিল আছে। এখন দেখেন ব্যাস বাক্য করার সময় আমরা কি বলছি যার সাথে তুলনা করবো তার সাথে কি বলবো ন্যায় করবো। এখন আপনারা এটাও বুঝতে পারছেন যে তুলনাটা কার সাথে হচ্ছে। এখন দেখেন তাহলে কাজল কালো কি হবে, কাজলের ন্যায় কালো, রক্ত লাল কি হবে, রক্তের ন্যায় লাল। একটা লিখেন কাজল কালোটা লিখেন, কাজলের ন্যায় কালো বা রক্তের ন্যায় লাল একটা লিখেন। আচ্ছা দেখেন বাকিগুলো বোঝা যাচ্ছে না, বজ্র কঠোর কি হবে, বজ্রের ন্যায় কঠোর, বকের ন্যায় ধার্মিক, মিষের ন্যায় কালো, অরুণের ন্যায় রাঙ্গা, দুধের ন্যায় সাদা। আচ্ছা আমাদের আমরা হয়তো আগে পড়ছি এরকম মাঝখানে ন্যায় থাকে বা শেষে ন্যায় থাকে, এগুলো হচ্ছে পুরাই ভুয়া কথা। আপনি আপনার ইচ্ছা মতো ব্যাস বাক্য করতে পারবেন, কিন্তু কি হইতে হবে মানে একটু সাজানো গোছানো, দেখতে সুন্দর ভালো হইতে হবে। এরপর দেখেন পরেরটা যেটা বলছি কি উপমিত, উপমিত আপনি খেয়াল করেন এখন দেখেন বজ্রের ন্যায় মুষ্টি তাই না, ঠিক আছে তো বজ্রের ন্যায় মুষ্টি। তার তাহলে কি হবে চন্দ্রের ন্যায় মুখ, এখন মুখ চন্দ্র কি হবে, মুখ চন্দ্রের ন্যায়। এখন আসেন এই জায়গাটা একটু খেয়াল করেন,
দেখেন চন্দ্র মুখ আর মুখ চন্দ্র, দেখেন আপনি যদি ব্যাস বাক্য করেন মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা আমাদের কথা কি যার সাথে তুলনা তার সাথে কি বুঝাবে ন্যায়, চন্দ্রের সাথে তুলনা করতেছে। এখন ন্যায়টা কি চন্দ্রের সাথে আছে? কেন নাই, এই যে চন্দ্রের ন্যায় আছে তো, তার মানে হয়ে গেছে। এখন আপনি যদি এভাবে করেন যে চন্দ্রের ন্যায় মুখ, ওই যে দুই নাম্বারটা যখন বুঝাইছিলাম যে আলু সিদ্ধ তখন বলছিলাম মনে আছে? আপনি যদি করেন যে চন্দ্রের ন্যায় মুখ, সেটাও কি সেটাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই আপনাকে। কিন্তু এইটা করলে ভুল হবে যে মুখের ন্যায় চন্দ্র, যার সাথে তুলনা তার সাথে কি থাকতে হবে ন্যায় থাকতে হবে। বোঝা গেছে কথা? আচ্ছা তাহলে সিংহ পুরুষ কি হবে? সিংহের ন্যায় পুরুষ, পুরুষ সিংহ কি হবে? আপনি বলতে পারবেন কি? আগেরটাই বলে দেন যে সিংহের ন্যায় পুরুষ অথবা কি পুরুষ সিংহের ন্যায়, যে কোনো একটা করলেই হবে। রক্ত পতাকা রক্তের ন্যায় পতাকা, তাহলে বুঝতে পারছেন যে ব্যাস বাক্য কিভাবে হবে। আচ্ছা এখন আসে আরো সহজ করে দিচ্ছে, দেখেন এই যে উপমান যেগুলো এগুলো হচ্ছে সত্য কথা, এগুলো হচ্ছে কি বললাম সত্য। দেখেন রক্ত লাল হয় সত্য, কাদর কালো হয় সত্য, বরফ সাদা হয় সত্য, বজ্র কঠোর হয় সত্য, আর এই যে এগুলো যেগুলো চাঁদ মুখ সিংহ পুরুষ যেটাই বলেন না কেন এগুলো হচ্ছে মিথ্যা কথা। দেখেন চাঁদের মতো মুখ হয় না, সিংহের মতো পুরুষ হয় না, তারপরে হচ্ছে কি বলে রক্ত বজ্রের মতো মুষ্টি হয় না, রক্তের মতো পতাকা হয় না, এগুলো হচ্ছে কি মিথ্যা কথা। তাহলে সত্য যেগুলো সেগুলো হচ্ছে কি উপমান, মিথ্যা যেগুলো সেগুলো হচ্ছে কি উপমিত। এরপর আসেন, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রূপক। আচ্ছা রূপকে আসেন, প্রথম যেটা লিখবেন লিখেন অভেদ কল্পনা বোঝায়, অভেদ কল্পনা বোঝায়। আচ্ছা এখন আসেন সত্য গেল মিথ্যা গেল কল্পনা বিষয়টা কি, সত্য মিথ্যা কল্পনার মধ্যে ধরেন পার্থক্য আছে। ধরেন আমি বললাম যে আমি একটা বাড়ি করছি ঢাকায়, আপনাদের মনে হতে পারে যে ভাই তো এই সামর্থ্য নাই, আচ্ছা যাই হচ্ছে এটা মিথ্যা কথা বলতেছি। এখন ধরেন আমি বললাম যে আমি তো মঙ্গলপুরে একটা বাড়ি করলাম, এখন দেখেন এখন আপনার কাছে মনে হবে কি যে সে আর সুস্থ নাই, সেটা কি করতেছে কল্পনা করতেছে যে মঙ্গলে বাড়ি করা, তাহলে মিথ্যার কল্পনাটা তো বুঝতে পারছেন। আচ্ছা এখন আসেন দেখেন এটা প্রথম কথা যেটা যে কি বললাম যে অভেদ কল্পনা বোঝাবে। এরপরে আসেন পরে যেটা লিখবেন লিখেন ব্যাস বাক্যের মাঝখানে রূপ থাকবে, ব্যাস বাক্যের মাঝখানে রূপ এই শব্দটা থাকবে, ব্যাস বাক্যের মাঝখানে রূপ এই শব্দটা থাকবে, এখানেও পূর্বপদ প্লাস পরপদ দুইটাই নাউন, বাট পার্থক্যের জায়গাটা হচ্ছে পূর্বপদের যে নাউনটা এই নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা কি নাউন করছেন অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল নাউন কি নাউন করছেন। আচ্ছা এই নাউনটা হচ্ছে যেটা ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না এই টাইপ নাউন, সেগুলোকে আমরা কি বলি অ্যাবস্ট্রাক্টই তো বলি, মানে ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না এই টাইপ যে নাউন। তাহলে প্রথম অংশটা হচ্ছে কি অদৃশ্য, পরের অংশটা হচ্ছে কি দৃশ্যমান, তাহলে এইটার সাথে এটা পার্থক্যটা বুঝতে পারছেন তো। আচ্ছা এখানে দেখেন এই যে চন্দ্র তারপরে সিংহ এগুলো দেখা যায় কিন্তু এই অংশটা কি করা যাবে না দেখা যাবে না। আমরা এক্সাম্পল লিখি কয়েকটা, আমি বইয়ের এক্সাম্পল দিয়ে শুরু করি, বললাম বিষাদ সিন্ধু মন মাঝি, আচ্ছা লিখেন জ্ঞান আলোক, এরপরে আসেন লিখেন যৌবন সূর্য, আচ্ছা আরো লেখা যাবে হ্যাঁ কাল সাপ নিয়ে আবার ঝামেলা আছে ওইদিকে নিত্য সমাস ইয়া সমাস এগুলো হয়। আচ্ছা লিখেন কাল সাপ লিখেন না ঝামেলা আছে সংক্রান্ত ঝামেলা আছে। আচ্ছা এবারে লিখুন দেখেন বিষাদ সিন্ধু, আচ্ছা আরো যদি লিখতে চান লিখেন সুখ সাগর বা শোক সাগর, জ্ঞান আলোক, তারপর লিখছি যৌবন সূর্য, তারপর লিখছি সুখ সাগর বা শোক সাগর যেটা লেখলাম। আচ্ছা এখন দেখেন খেয়াল করেন এই যে বিষাদ মন সুখ জ্ঞান
যৌবন দেখেন তো, এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এগুলো যায় না, এগুলো সবগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। কিন্তু পরের গুলো দেখা যায়, আলো দেখা যায়, সিন্ধু দেখা যায়, সাগর দেখা যায়। তাহলে এখন দেখেন আপনাকে বলতেছে কি বিষাদ রূপ সিন্ধু। দেখেন আপনার দুঃখ থাকতে পারে কিন্তু দুঃখ দিয়ে সাগর তৈরি করতেছে, এটা সম্ভব? তার মানে বুঝতে হবে যে কি করতেছে, কল্পনা করতেছে। আর কি টাইপ কল্পনা? অভেদ কল্পনা, অভিন্ন কল্পনা করতেছে, আলাদা আলাদা কল্পনা করতেছে। যে দুঃখ আর কি সাগর দুইটা আলাদা আলাদা বিষয় কি করতেছে, কল্পনা করতেছে। যে মন মাঝি, মন রূপ মাঝি, জ্ঞান আলোক, জ্ঞান রূপ আলোক, সুখ রূপ সাগর, এই যে সুখ দিয়ে সাগর তৈরি করার চেষ্টা করতেছে। তাহলে এই টাইপ যে কল্পনা, এই এই টাইপ যে কল্পনা, সেই কল্পনাগুলোকে বলা হচ্ছে কি রূপক। তাহলে বুঝতে পারছেন যে উপমান, উপমিত আর রূপকের মধ্যে পার্থক্য কি? এখন পারবেন, পারলে ভালো, না পারলে কিছু করার নাই। বের করেন লেকচার শিট পেজ নাম্বার 12-13, 12-13-14 এইখানে পাবেন। হ্যাঁ,11 পেজ নাম্বার 11 ডাবল নিয়েন না, পেজ নাম্বার 11 পাইছেন? আচ্ছা, এই যে গত বছর কোশ্চেন সাত কলেজের অরুণ রাঙ্গা যে কর্মধারায় সমাসের উদাহরণ বলেন কি হবে? হ্যাঁ, উপমান উপমিত কি হবে? দেখেন প্রথমটা আপনি খেয়াল করেন কি, অরুণ কি নাউন, রাঙ্গা কি অ্যাডজেক্টিভ, তার মানে কি হয়ে যাবে উপমান। দুই নাম্বার কোশ্চেন খেয়াল করেন রূপক কর্মধারায় উদাহরণ কোনটি? আচ্ছা, কুসুম কোমল হচ্ছে কুসুমের ন্যায় কোমল, পদ্মের ন্যায় আসন, তেপান্তর হচ্ছে অনুপ্রান্ত। এরপরে আসেন রক্ত কমল, এটা পারবেনই, কর্মধারে রক্তের ন্যায় কমল। আচ্ছা, নয়ন কমল, বক ধার্মিক। আচ্ছা, ছয় নম্বর বলেন কর্পণ্য কোন সমাসের উদাহরণ? আপনি দেখেন কর মানে হচ্ছে হাত বা বাহু, পল্লব মানে হচ্ছে পাতা, তাহলে দুইটাই নাম বোঝা যাচ্ছে, আর দুইটাই নাম হলে সেটা কি হয়ে যাবে উপমিত। আচ্ছা, এরপরে আসেন 13 নাম্বার কর কমল, দুইটাই কি নাউন, তাহলে কি হয়ে যাচ্ছে উপমিত। আচ্ছা, এরপর আসেন 19 নাম্বার কাজল কালো, সঠিক ব্যাস বাক্য কি হবে? 20 নাম্বার শঙ্খ ধবল কোন কর্মধারায়? দেখেন শঙ্খ হচ্ছে নাউন, ধবল হচ্ছে অ্যাডজেক্টিভ, উপমান, রূপক। যারা বলতেছেন বুঝতেছেন না কেন, শঙ্খ তো দেখা যায়, রূপক হয় কিভাবে? আচ্ছা, এরপর আসেন বাহুলতা কি হবে? বাহু মানে হাত, লতা মানে লতা, চিকন হাত, বাহুর মতো হাত, তাহলে বাহু আর লতা দুইটাই কি নাউন? না, দুইটাই নাউন হলে কি হবে উপমিত, এই যে ভুল করতেছেন। আচ্ছা, এরপরে আসেন 24 নাম্বার কালস্রব কি হবে বলেন? আচ্ছা দেখেন, আপনার মাথায় প্রথমে আসতে পারে উপমান উপমিত মানলাম, কিন্তু দেখেন তো কাল, এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তার মানে কি হবে রূপ। আচ্ছা, এরপরে আসেন 25 নাম্বার কর বলল কি হবে? উপমান কিভাবে হয়? কর মানে হচ্ছে হাত, উপমিত। এরপরে আসেন 27 নম্বর তুষার শুভ্র, উপমান। এরপরে আসেন 28 নম্বর জীবন স্রোত, জীবন তো দেখা যাবে, তাই না, রূপ। এরপরে আসেন 31 নম্বর স্মৃতিসৌধ, মধ্যপদরূপী। 30 নম্বর গতি বিজ্ঞান, মধ্যপদরূপী গতি বিষয়ক বিজ্ঞান। আচ্ছা, এরপরে আসেন 34 নম্বর ঘনশ্যাম, ঘন মানে হচ্ছে কি মেঘ, আর শ্যাম কি, আমরা বলি না মেঘের গায়ের রং শ্যাম, স্রোতের গায়ের রং শ্যাম,
প্রমাণ। এরপরে আসেন ৩৮ নাম্বার জ্যোৎস্না রাত কোন সমাস উপমান কিভাবে আছে এরপরে আসেন ৪৫ নাম্বার কচু কাটা কচু ন্যায় কাটা তাহলে কি হবে উপমান। ৪৯ তুষার ধবল উপমান। ৫০ যৌবন সূর্য মানে সমাজবদ্ধ কিনা। আচ্ছা এরপরে আসুন ৫৩ নাম্বার রক্ত পতাকা রক্ত লাল প্রথমটা কি হবে বলেন পতাকা প্রথমটা হবে কুমিত কারণ রক্ত আর পতাকা দুটি কি রক্ত আর লাল একটা নাম একটা তার মানে পরেরটা কি ৫৪ নাম্বার বিষাদ সিন্ধু ৬৩ নাম্বার কেমন করে শান্ত শিষ্ট মাঝখানে হাইফেন থাকতো তাহলে কিন্তু দ্বন্দ্ব হয়ে যেত। আচ্ছা এরপরে আসলে ৬৯ নাম্বার চাঁদ মুখ উপমান না উপমিত বলেন উপমিত। এরপরে আসেন ৭২ নাম্বার সোপান উপমান না উপমিত বলেন না রূপ কোনটা কারণ সোপ মানে দেখা যায় না। আচ্ছা এই যে ৮০ নাম্বার বলেন এটা বুঝাইছি নরোত্তম সমাজবদ্ধ মানে শব্দটির ব্যাসবাক্য কি হবে উত্তম যে নর কিন্তু কোনো ভাবে এরকম হবে না যে নর যে উত্তম। ৮৫ নাম্বার বগধামী উপমান এই তো পারেন তো সবই আচ্ছা এখান থেকে পদ বাকি থাকলো পদের তিনটা কাজ